বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। খুব সহজেই কাপড় দিয়ে ফুল বানিয়ে আমি এই সিম্পল কুশন কাভারটি এত সুন্দর করে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি দুই রকম কাপড় নিয়েছি, আর কাপড়ের লম্বা নিয়েছি 3 ইঞ্চি, আর চওড়াও নিয়েছি 3 ইঞ্চি। আমি এখানে আমার ফুলগুলো একটু বড় করে নিয়েছি, তার জন্য 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা যদি এর চেয়ে ফুল ছোট করতে চান তাহলে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকম করে কাপড় নিতে পারেন। তবে মনে রাখবেন লম্বা যতখানি নিতে হবে চওড়া কিন্তু ততখানিই নিতে হবে। এরপরে কাপড়টাকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন নিচের অংশ থেকে আমি সুই সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে দিব, আর যে কোনো এক প্রান্ত থেকে সেলাই করে দিলেই হবে। আমি এখানে 6টা করে পাপড়ি দিয়েছি, যেহেতু আমি 2 কালার ব্যবহার করেছি তার জন্য 6টা পাপড়ি যদি না দিই তাহলে ফুলগুলো মিলবে না, তার জন্য আমি 6টা পাপড়ি দিয়েছি। আপনারা যদি চান 3টা, 5টা, 6টা, 7টা যে যার ইচ্ছা মতোই কিন্তু পাপড়িগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই ফুল বানানোটা কিন্তু খুবই সহজ, আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কাপড় দিয়ে এত সুন্দর ফুল বানানোটা কতটা সহজ। আমি এখানে 6 পাপড়ি একইভাবে সেলাই করে নিয়েছি, আর 1টা কালো পাপড়ি দিয়েছি, 1টা খয়েরি পাপড়ি দিয়েছি, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন দুই পাশের সুতা একসাথে নিয়ে এটাকে আমি খুব শক্তপোক্তভাবে গিঁটটা বেঁধে নেব। যদি গিঁটটা হালকা হয়, খুলে খুলে যদি হালকা গিট হলে কিন্তু হবে না, একদম শক্তপোক্ত এই গিঁটটা হতে হবে। যদি একটু ঢিলে হয় তাহলে কিন্তু ফুলটা খুব বেশি ভালো হবে না। তার জন্য যতটা জোরে সম্ভব সুতা যাতে না ছিঁড়ে যায় এরকমভাবে শক্তপোক্তভাবে গিঁটটা দিয়ে নিতে হবে। তো হয়ে গেছে আমার ফুলটা। এখন ফুলটাকে আরও সুন্দর করে নিতে মাঝখানে আমি সুবোতাম লাগিয়ে নিব কাপড় দিয়ে পেঁচিয়ে। আর আমি কাপড় দিয়ে পেঁচানোর জন্য এরকম বোতাম নিয়ে নিয়েছি। এই বোতামগুলো কিন্তু কাপড় দিয়ে পেঁচিয়ে লাগানোর জন্য এই বোতামগুলো তৈরি। তো যে কোনো সুতার দোকানে গিয়ে যদি বলা হয় তাহলে কিন্তু এই বোতামগুলো দিয়ে দিবে। আর বোতামের এক পাশে উঁচু আর আরেক পাশে নিচু আছে। তো যেই পাশটা উঁচু সেই পাশটা আমি উপর দিকে রাখব, আর যেই পাশটা নিচু সেই পাশটায় আমি কাপড় পেঁচিয়ে গিট দিয়ে নিব। কারণ উঁচু পাশটা যদি উপর দিকে থাকে এরপরে যখন বোতামটা আমি ফুলের সাথে লাগাতে যাব তখন অনেক সুন্দরভাবে বোতামটা ফুলের সাথে সেট হবে, তার জন্যই উঁচু পাশটা উপরে রাখতে হবে। তো এখানেও নিচের দিকের কাপড়টা আমি খুব শক্ত করে লাগিয়ে নিলাম। এখন অতিরিক্ত যে কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে ফেলে দিব। এরপরে ফুলের সাথে খুব ভালো করে সেলাই করে আমি এই বোতামটা লাগিয়ে নিব। হয়ে গেছে লাগানো। পিছনের অংশে আমি একটু সেলাই করে দিচ্ছি, সব পাপড়ির যে মুখরাটা আছে মুখরাটা একটু সেলাই করে দিচ্ছি, এতে পাপড়িগুলো ভালো থাকবে, সহজে খুলে যাবে না। তো হয়ে গেছে একদম আমার ফুল তৈরি। এখন কুশন কাভারে ফুলগুলো আমি লাগিয়ে নিব, আর মাঝখানে একটা রেখেছি, তারপরে দুই পাশে 1টা 1টা করে রাখছি, এতে কিন্তু আমার ফুলগুলো সমানভাবে পড়বে। তার জন্য আমি ফুলগুলো আগে একটু দেখে নিলাম যে কিভাবে লাগাবো। তো ফুলগুলো আমি আঠা দিয়ে লাগাচ্ছি না, কারণ আমার কাছে স্ট্রং আঠা নেই, তার জন্য আমি সুই সুতা দিয়েই সেলাই করে দিচ্ছি। এতে খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সুই সুতা দিয়ে যদি সেলাই করে দেওয়া হয় তাহলে এটা কিন্তু আজীবন ভালো থাকবে। আর আমি যেহেতু বাসায় করছি তো অনেক ভালো করে সেলাইটা করব। তো সেলাই করে দিচ্ছি। যদি আপনাদের কাছে অনেক স্ট্রং আঠা থাকে তাহলে অবশ্যই কিন্তু স্ট্রং আঠা দিয়ে লাগিয়ে নেবেন, এতেও কিন্তু সহজে খুলে যাবে না। আমার কাছে নেই জন্য আমি সুই সুতা দিয়ে সেলাইটা করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি ডান পাশে 1টা ফুল বসাবো, আবার বাম পাশে 1টি ফুল বসাবো। এমনি করে আমি সমানভাবে ফুলগুলোকে লাগিয়ে নেব।
হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।